বন্ধুরা, ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু মহিলাদের কাজের কোনো শেষ নেই, আর এই কাজগুলোকেই কিন্তু আমরা যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে অনেকটাই সহজ করে নিতে পারবো। আর এর জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো খরচাও করতে হবে না, কাজগুলোকে সহজ করার জন্য আমরা কিন্তু সংসারের কিছুটা হলে সাশ্রয়ও করতে পারবো। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। প্রচন্ড গরমে বোতলে যদি জল বেশিক্ষণ ভরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে জলটা এতটাই গরম হয়ে যায় যে সেই জল খেতে ইচ্ছে করে না। তো গরমের সময় স্বাভাবিকভাবেই সবারই মনে হয় যে একটু ঠান্ডা জল খাই, কিন্তু ফ্রিজে রাখলেও জল ঠান্ডা হতেও যেমন সময় লাগে, আবার ঠান্ডা জল বের করে কিছুক্ষণ রেখে দিলেই দেখবে 10-15 মিনিটের মধ্যে জলটা আবার গরম হয়ে গেছে। তো ঘরে থাকতেই যদি এই সমস্যা হয় তাহলে যাদেরকে কাজের জন্য প্রত্যেক দিন বাইরে বেরোতে হচ্ছে তারা যদি সঙ্গে করে ঠান্ডা জল নিয়ে বেরোয় তাদের তো 10 মিনিটও লাগবে না জল গরম হয়ে যেতে। আর বাইরের এই গরমে তার মধ্যে গরম গরম জল খেতে তো একদমই ভালো লাগবে না। তো এই টিপসটা ফলো করলে বন্ধুরা জলটাও যেমন তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়া যাবে ফ্রিজে রেখে, সেরকম কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জল ঠান্ডা থাকবে যদি আমরা ব্যাগে করে বাইরে নিয়ে বেরোইও, তারপরেও জল ঠান্ডা থাকবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, আর ফয়েল পেপারের মধ্যে আমি জলের বোতলটাকে ভালোভাবে পেঁচিয়ে দিলাম। তো এবার ফয়েল পেপারে পেঁচানো বোতলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটে কিন্তু জল কখনোই ভালোভাবে ঠান্ডা হয় না, কিন্তু ফয়েল পেপারে পেঁচিয়ে যদি রেখে থাকো তাহলে দেখবে 10-15 মিনিটের মধ্যে জল কিন্তু একদম ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে একটা ফেব্রিক ব্যাগ নিয়ে তার মধ্যে ভালো করে পেঁচিয়ে নাও বোতলটাকে। তো এরপরে যদি আমরা ব্যাগে করে এইভাবে বোতলটাকে নিয়ে বাইরে যাই তাহলে কিন্তু দেখবে যে জল যত তাড়াতাড়ি গরম হয়ে যায় অতটাও তাড়াতাড়ি গরম হবে না, বেশ অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। রান্নার ক্ষেত্রে আমরা যে যত বড়ই রাঁধুনি হই না কেন দেখবে প্রত্যেক দিন কিন্তু রান্না সমান হয় না, কোনোদিন হয়তো একটু ভালো হয় আবার কোনোদিন হয়তো একটু খারাপ হয়ে যায়। তো সেরকমই কিন্তু নুন ঝালের ক্ষেত্রেও মাঝে মধ্যে একটু হেরফের হয়েই যায়, কোনোদিন হয়তো নুন একটু কম বেশি হয়ে গেল বা ঝালের ক্ষেত্রেও হয়তো একটু কম বেশি হয়ে গেল। তো কোনো জিনিসটা যদি কম হয়ে যায় সেটা তো দিয়ে বাড়ানো যায়, কিন্তু যদি নুন বা ঝাল বেশি হয়ে যায় তখনই হয়ে যায় সমস্যা। তো যদি রান্নায় কখনো নুন বা ঝাল খুব বেশি হয়ে যায় সেটা কমানোর জন্য আমরা কিন্তু সবাই জানি যে একটা আলু যদি কেটে দিয়ে দেওয়া যায় তাহলে নুন ঝালটা ব্যালেন্স হয়ে যায়। কিন্তু রান্না যখন প্রায় হয়ে গেছে, টেস্ট করে দেখলে যে বেশি হয়েছে, তখন যদি একটা আলু দেয়া হয় তখন কিন্তু সেই আলুটা সিদ্ধ হতে হতেও অনেকটা সময় চলে যাবে, গ্যাসেরও অপচয়। তো তার থেকে কিন্তু এই কাজটা অনেক সোজা। তরকারি যখন প্রায় হয়ে যায় তখনই কিন্তু আমরা টেস্ট করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু সেই সময় যদি টেস্ট করে দেখা যায় ঝাল অনেকটা বেশি হয়ে গেছে তখন ঝালটাকে কমানোর জন্য কিন্তু একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কেটে তরকারির মধ্যে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। তো ততক্ষণ পর্যন্ত একটু কষতে হবে যতক্ষণ টমেটোটা নরম হয়ে যাচ্ছে। তো টমেটো ছোট ছোট করে কেটে দিলে কিন্তু খুব বেশি সময় লাগবে না নরম হয়ে যেতে। তো তারপরে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে দিতে পারো। তো তারপরে কিন্তু দেখবে যে ঝালটা অনেকটা কমে গেছে আর কোনো রকম অসুবিধা হবে না খেতে। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। কাঁচের বাসন তো আমাদের সকলের ঘরেই থাকে, কাঁচের কাপ থেকে শুরু করে গ্লাস, বাটি, এমনকি প্লেট, আর যেগুলো আমরা প্রায় প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি। তো এই কাঁচের বাসনগুলো দেখবে প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এর শাইনটা একদমই চলে যায়, তখন কিন্তু একদমই পুরনো পুরনো হয়ে যায় দেখতে। আর এগুলো তখন না নিজেদের ব্যবহার করতে ভালো লাগে না কোনো গেস্ট আসলে তাদেরকে দেয়া যায়, তো তখন মনে হয় এগুলো বাদ দিয়ে আবার কয়েকটা নতুন কাপ বা নতুন গ্লাস কিনে আনি যেগুলো গেস্টকেও দিতে পারবো বা আমরা মাঝে মধ্যে নিজেরাও ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা কাপগুলোকে বা গ্লাসগুলো বাদ না দিয়ে এই টিপসটা ফলো করে যদি তোমরা কাজটা করে নাও তাহলে কিন্তু দেখবে পুরনো কাচের বাসনগুলো আবার নতুনের মতোই একদম চকচকে হয়ে যাবে। তো দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট। তো কোলগেট থেকে সামান্য কিছুটা নিয়ে আমি কাপের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো আমি একটা কাপকেই পরিষ্কার করে দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের ঘরে এই ধরনের কোনো পুরনো কাচের কাপ বা গ্লাস থাকে যেগুলোর শাইন একদমই চলে গেছে,
এইভাবে কিন্তু আবার নতুনের মতো করে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি একটুও জল লাগাইনি, হাতে করে পেস্টটা নিয়ে একদম কাপের বাইরে ভিতরে সব জায়গায় ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা উষ্ণ গরম জল। তো যদি তোমরা একসঙ্গে অনেক কাচের বাসন পরিষ্কার করো তাহলে কিন্তু একটা বড় গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে সবকটা বাসন ডুবিয়ে রেখে দিতে পারো। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো 10-15 মিনিট পর তারপরে আমি এই কাপটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আমি কিন্তু কোনো মাজা ঘষা কিছুই করব না। তো একটু জল দিয়ে ডলে নিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কাপটা আগে কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো এখানে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, কোনো রকম মাজা ঘষা কিছুই কিন্তু করিনি, আর তাতেই কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে করেই কিন্তু আমাদের ঘরের সমস্ত কাচের বাসন যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলোকে আবার আমরা নতুনের মতো করে নিতে পারি। তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া মাত্রই আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মাছ বা মাংসের ট্রেটাকে জলে ভিজিয়ে রাখা, কারণ ডিপ ফ্রিজে রাখাতে এতটাই শক্ত হয়ে থাকে তো কোনোভাবেও কিন্তু এই মাছ মাংসগুলোকে ছাড়ানো যায় না। তো তার জন্য বেশ কিছুক্ষণ অন্তত 1/2 থেকে 40 মিনিট তো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতেই হয়। যদি আমাদের ব্যস্ততাও থাকে তাতেও কিন্তু কিছু করার থাকে না, কারণ 1/2 থেকে 40 মিনিট আমাদের ওয়েট করতেই হবে মাছটা বা মাংসটা নরম হওয়ার জন্য। তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পদ্ধতিতে যদি আমরা মাছ বা মাংসটা রাখি তাহলে কিন্তু আমাদের অযথা এতটা সময় প্রত্যেক দিন নষ্ট করতে হবে না। এছাড়াও প্রত্যেক দিন এই মাছগুলোকে জলে ভেজানোর ফলে কিন্তু দেখবে মাছের টেস্টটাও অনেকটাই কমে যায়। তো এখানে দেখো আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি, তেল ঢেলে ফেলার পরে এই প্যাকেটগুলোকে তো আমরা ফেলে দিয়ে থাকি, তো এই ধরনের যে প্যাকেটগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু রেখে দিতে পারো, আর মাছ রাখার জন্য এই প্যাকেটগুলো কিন্তু খুব ভালো কাজে দেবে। তো এখানে দেখো আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটা তেলের প্যাকেটের আমি মাথার দিক থেকে কেটে নিয়েছি। তো আমরা তেল ঢেলে ফেলার পরেও কিন্তু এই প্যাকেটের মধ্যে বেশ অনেকটাই তেল ভিতরে লেগে থাকে। তো এই মাছগুলোকে আমি এবার এই তেলের প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে প্যাকেটের মধ্যে দেওয়ার পরে দেখো মুখটা একটু আটকে নিয়েছি, আর এইভাবে করে একটু চেপে চেপে দিলে কিন্তু প্যাকেটের ভিতরে যে তেলটা রয়েছে পুরো মাছের গায়ে লেগে যাবে। তো তারপরে এইভাবে করে কিন্তু আমরা আলাদা করে প্যাকেটগুলো রাখতে পারি। প্রত্যেক দিনের মাছ আলাদা আলাদা যদি এরকম প্যাকেটে রাখা হয় তাহলে কিন্তু সব মাছ একসঙ্গে জলে ভিজাতে হবে না, আর প্রত্যেক দিন যে মাছ নরম করার জন্য 1/2 থেকে 40 মিনিট ওয়েট করতে হয় সেটাও কিন্তু হবে না। দেখবে এইভাবে রাখলে 5 থেকে 7 মিনিটের মধ্যে মাছগুলো একদম নরম হয়ে যাবে আর আমরা রান্নাটা করে ফেলতে পারবো তাড়াতাড়ি করে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।